1190 কেজির পর এবার 2100 কেজি গাঁজা উদ্ধার, তাও আবার একে দিনে 6 ঘন্টার ব্যবধানে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে বুধবার রাতে। প্রতিদিনের মতো বুধবার রাতেও তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে চেকিং এ বসে তেলিয়ামুড়া থানার পুলিশ। আগেই তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে গোপন সংবাদ ছিল, তেল বহনকারী একটি গাড়িতে কোটি টাকার গাঁজা রয়েছে। তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ অধিকারী সুব্রত চক্রবর্তীর নির্দেশক্রমে থানার পুলিশ হাওয়াই বাড়ি নাকা চেকিং এ বসে এবং সূত্রের খবর অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীরা হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে তেল পরিবহনকারী গাড়িটি আসতে ওই গাড়িটিকে আটক করে হাওয়াই বাড়ি থেকে গাড়িটিকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া থানায়। পরবর্তী সময়ে গাড়িটিকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ 2100 কেজি। সেই সাথে আটক করা হয় গাড়ির চালক সহ সহচালককেও। যথাক্রমে কারি পাইসন এবং নীলেশ কুমার বলে তাদের নাম জানা গিয়েছে। জানা যায় তাদের বাড়ি বিহারে। একটা অয়েল ট্যাঙ্কার, এটার মধ্যে গাঁজা আছে। তো এরপরে আমরা এটাকে আটকাই তো আটকানোর পরে এরপরে এখন মালিক ড্রাইভার এবং তার খালাসি জিজ্ঞেস করি, তখন তারা বলে যে এটা এই গাড়িটা তারা এখান থেকে কিনেছে। তো কিনে এরা নিয়ে যাচ্ছে এখান থেকে, বলতে আগরতলা থেকে এই গাড়িটা কিনে নিয়ে যাচ্ছে। তো এটা নতুন রং করা নতুন। তো আমাদের সন্দেহ হতে এরপরে আমরা তারপরে দেখে যে ট্যাঙ্কের মধ্যে এটা অন্য ট্যাঙ্কারে যেমন আলাদা আলাদা চেম্বার থাকে, এটা কোনো চেম্বার নেই, এটা একটা সিঙ্গেল চেম্বার। উপরে একটা টিনের আচ্ছাদন আছে, এটার পরে নিচে আমরা প্রায় 2100 কেজি গাঁজা, 25 কেজি করে প্যাকেট একটা। তো এটা আমি রিকভারি করি। তো ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার করা হয়েছে। এরপরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, দেখা যাক কি হয়। আমার একটা স্পেসিফিক এনজিপি আছে, কেস দিচ্ছে। আর আমাদের ইয়ে আছে যে সকালবেলা আমরা একটা ট্রাক রয়েছে যেখান থেকে নাকি 1190 কিলো গাঁজা রয়েছে। তো 1190 প্লাস 100 প্রায় 200 কেজির মতো